আমরা সরাসরি ছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী সফরের দ্বিতীয় দিনে সর্বেদ মহামন্দির দর্শনে গিয়েছেন। আমরা এই খবর থেকে বেরিয়ে নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। এসএসসি গ্রুপ সি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের, এবং এসএসসিকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে করে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে যে এসএসসি কতজনকে সুপারিশ করেছে, কতজনকে নিয়োগ করা হয়েছে এবং কত পোস্ট এখনো পর্যন্ত খালি রয়েছে সে বিষয়ে সার্বিকভাবে হলফনামায় জানাতে হবে এসএসসিকে, এমনটাই নির্দেশ। গ্রুপ সি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে? দেখো সফল, গ্রুপ সি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেই নির্দেশ দিয়েছিলেন যে বোর্ডকে যে সমস্ত রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে তারা নিয়োগ করেছে সেই বিষয়ে তাদেরকে সেই তালিকা ভালোভাবে খতিয়ে দেখতে। সেই মামলায় আজকে শুনানি ছিল। আজকে শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুটি বিষয় কিন্তু নির্দেশ দিয়েছেন। এক হচ্ছে এসএসসিকে একটি হলফনামা জমা দিতে হবে, সেই হলফনামায় কি কি উল্লেখ থাকবে। এক নম্বর হচ্ছে কতগুলো রেকমেন্ডেশন লেটার তারা জমা তার ভিত্তি তারা নিয়োগ ক্ষেত্রে ইস্যু করেছেন। দুই, কতগুলো পোস্টে তারা নিয়োগ করেছেন, এখনো পর্যন্ত কতজন প্রার্থী তালিকা প্রার্থী ওয়েটিং এ রয়েছে, কতগুলো পোস্ট গ্রুপ সির পোস্ট এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে, এবং এই রেকমেন্ডেশন লেটার যেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে গেছে সেই ডিস্ট্রিক্ট লেভেলে রেকমেন্ডেশন লেটার গুলো তারা পাঠিয়েছে কিনা। পাশাপাশি রাজ্য সরকারকে আরেকটি হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামায় রাজ্য সরকার বিভিন্ন জেলায় যে স্কুল পরিদর্শকরা রয়েছেন, অর্থাৎ বিদ্যালয় পরিদর্শকরা রয়েছেন যাদের মাধ্যমে এই গ্রুপ সি বা বিদ্যালয়গুলিতে শিক্ষক বা এবং অশিক্ষক কর্মীরা নিয়োগ হন, তাদের পক্ষ থেকে রাজ্য সরকার সম্মিলিতভাবে একটি হলফনামা জমা দেবে। সেই হলফনামায় অবশ্যই উল্লেখ থাকতে হবে এই বিদ্যালয় পরিদর্শকরা কার কাছ থেকে এই রেকমেন্ডেশন লেটারটা রিসিভ করেছেন, সরাসরি এসএসসির কাছ থেকে না বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছ থেকে তারা রিসিভ করেছেন, এবং কোন ব্যক্তির মাধ্যমে সেই রেকমেন্ডেশন লেটার এসছে, সেই রেকমেন্ডেশন লেটার বাই পোস্ট এসছে না বাই ফ্যাক্স এসছে না বাই মেল এসছে না বাই হ্যান্ড এসছে, তাও কিন্তু ওই হলফনামায় উল্লেখ থাকতে হবে। এবং আগামী 22শে ডিসেম্বরের মধ্যে এই সামগ্রিক হলফনামা দুপক্ষকেই জমা করতে হবে। আগামী 23শে ডিসেম্বর এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য হয়েছে বেলা 2টার সময়। সেই হলফনামা দেখার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ। এসএসসি গ্রুপ সি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ, কতজনকে রেকমেন্ডেশন করেছে এসএসসি, একই সঙ্গে কতজন নিয়োগ করা হয়েছে, কত পোস্ট খালি রয়েছে এবং আবেদন কত জমা পড়েছে, সার্বিকভাবে পুরো বিষয়টা জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে এসএসসিকে।